হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়, আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বললো বলতে পারছি না, 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। এর রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউ কেউ হ্যাবিচুয়াল লায়ার বলেন, অন্যভাবেও বলেন, অন্যান্য ভাষণেও বলেন, কন্টিনিউয়াস স্পন্টেনিয়াস মিথ্যা কথা বলে যান। আমি এর রাজ্যের একজন বর্তমান মন্ত্রী, তাঁকে একদিন প্রশ্ন করেছি, আচ্ছা আপনি মঞ্চে বসছিলেন, রবীন্দ্রনাথ সম্বন্ধে যে কথা বলেছিলেন যে রবীন্দ্রনাথ 1947 না 1948 সালে গান্ধীজিকে বেহালার আশ্রমে এসে ফলের রস খাইয়ে তাকে গান শুনিয়েছিলেন, তার অনশন ভঙ্গ করিয়েছিলেন, বলছেন কে, রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি নাটক করা মানুষ, আপনি অভিনেতা মানুষ, আপনি মঞ্চে বসেছিলেন, 1941 সালে রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন, 1947 পর সেই রবীন্দ্রনাথ ফিরে আসেন কী করে, আপনি কেন এরাজ্যের মুখ্যমন্ত্রীকে পরবর্তীকালে ভাষণ শেষে বলেননি যে এই 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 তথ্যটা মিথ্যে, এটা 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 ঠিক নয়, এটা এটা ভুল, 1941 সালে রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন, 1947 পর রবীন্দ্রনাথ ফিরে আসতে পারেন না, আপনি দিদি এটা কারেকশান করে নেবেন, আপনি বলেননি কেন, সংশোধন করিয়ে দেন না কেন, আপনি তো অভিনেতা মানুষ, আপনি নাট্যকার মানুষ, আপনি অধ্যাপক মানুষ, আপনি কেন এটা বলেননি। বল্লভ আমাকে উত্তরে বলেছিলেন, শ্যামবাবু আমি আমি কি এই বয়সে চাকরিটা খোয়াবো, অর্থাৎ মন্ত্রিত্বের চাকরিটা খোয়াবো দিদির ভুল ধরিয়ে দিতে। যেটা বলেননি সেটা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন রবীন্দ্রনাথ 41 সালে প্রয়াত হয়েছেন, যেহেতু তিনি আগে বলেছেন সেটা বলে যেতে হবে এবং মানুষ গিলে যাবে। তৃণমূলের ভক্তদের একটা গুণ আছে জানেন তো, দিদি যদি রাত 12টায় বলেন সকাল 12টা, তারা বলেন হ্যাঁ দিদি দারুণ সূর্যের তেজ। এইভাবে বাংলা বড় হচ্ছে, এগিয়ে বাংলা চলছে, আর তাতে আমরা মানিয়ে নিয়েছি সবাই। সবাই কি মানিয়ে ফেলেন? ধরুন সাম্প্রতিককালে আর্চি করে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনা রাত্রিবেলা রাত্রির 12:20 সময় তৃণমূল তার লুম্পেন বাহিনীকে ঢুকিয়ে দিয়ে একতলা দোতলা ভাঙচুর করলো, এমনকি সেমিনার রুম পর্যন্ত পৌঁছতে চেষ্টা করলো, অনশনরত আন্দোলন ছাত্রদের মঞ্চ গুঁড়িয়ে দিল, এবং এন্টার ক্যামেরার মুখটা সারা ভারতবর্ষ সারা পৃথিবীব্যাপী যে প্রতিবাদ হচ্ছে সেটা যাতে মানুষ না দেখে, শুধু মানুষ দেখুক যে যারা আন্দোলন করছে তারা আর্জিকর ভেঙে দিচ্ছে। এই যে সূক্ষ্ম সঠতার প্ল্যান, মমতা অভিষেক বিনীতের এই যে একদম মাস্টার প্ল্যান, এটাতে আমরা 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 সবাই আবদ্ধ হয়ে গেলাম। শুধু আর্জি করে সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে যে প্রতিবাদ হচ্ছে সেটা আমরা দেখতে পারলাম না। এই বিষয় নিয়ে সারা পশ্চিমবঙ্গ প্রতিবাদে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে বেরোলেন গতকাল, মানে আমি ভাবছিলাম নির্লজ্জতা কোন লেভেলে নামে। আমি সন্দীপ ঘোষকে বাঁচাচ্ছি, আমি ডেড বডি হাইজ্যাক করছি, আমি ডেড বডি ও দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দিলাম না, সৎকার করিয়ে দিলাম, আমি এই লুম্পেন বাহিনীতে দিয়ে আর্জি করে ভেতরে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করলাম, আর তারপর আমি মিছিলে বেরোলাম। মানুষ কী চেয়েছিল? মানুষ প্রথম দিনেই সিবিআই চেয়েছিল, মানুষ প্রথম দিনেই চেয়েছিল সন্দীপ ঘোষকে পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে কাস্টডিতে নিক। আসলে সেখানেই তো লুকিয়ে রয়েছে রহস্য, ফলে তো সেটা তিনি করেননি, আর তারপর তিনি মিছিল বার করলেন, এবং যা হয় মিছিল সমস্ত সখীদের নিয়ে মিছিল বার করলেন, সব অভিনেতা অভিনেত্রী ফিল্ম স্টার সবাই পাশে রয়েছেন। দিদি 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 অ্যাজ ইউজুয়াল মিথ্যে কথাটা বলে যাচ্ছেন, ইচ্ছে করছিল একটা শব্দ বলতে গুল মারছেন, বলতে ইচ্ছে করছে না, আফটারঅল তো তিনি আমারও মুখ্যমন্ত্রী, মহিলা মহিলা গুল মারছেন এ কথাটা বলতেও ভালো লাগে না। তো যাই হোক, তো তিনি অ্যাজ ইউজুয়াল মিথ্যে কথা বলে যাচ্ছেন, এবং এর আগে তো এরকম অনেকবার শুনেছেন যে রাকেশ রোশন চাঁদে গেছে, ইন্দিরা গান্ধী চাঁদে গেছে, 1400 কেজির বাচ্চা জন্মেছে, 1100 পর দেশ আছে ভারতবর্ষে পৃথিবীতে, সব অনেক কিছু শুনতে শুনতে আমরা বড় হয়েছি, আমাদের নতুন কিছু নয়, রামমোহন সতীদাহ প্রথা বিল বিধানসভায় পাশ করেছেন সেসবও শুনেছি, কেউ প্রতিবাদ করেনি, কোনো তৃণমূলের কলেজ অধ্যাপক শিক্ষক বুদ্ধিজীবী কেউ প্রতিবাদ করেনি, কিন্তু তিনি সি ইজ এ হ্যাবিচুয়াল লায়ার। আমি ভদ্রভাবে খুব সম্মান দিয়ে এইটুকু বলছি, সি ইজ এ হ্যাবিচুয়াল লায়ার। দিনে 100টার মধ্যে আগে বলতাম 90টা মিথ্যে বলেন, এখন 100টার মধ্যে 100টাই মিথ্যে বলেন। যেমন এদিন ডোরিনা ক্রসিং মিছিল যখন গিয়ে পৌঁছলো, সেইখানে দাঁড়িয়ে ওই ওই আর্জিকর মেডিকেল কলেজ হসপিটালে একতলা দোতলায় বিভিন্ন দুটো ডিপার্টমেন্ট র্যানস্যাক করা হয়েছে, ভাঙা হয়েছে, ভেন্টিলেটার ভাঙা হয়েছে, হয়েছে অনেক কিছু হয়েছে, আপনারা দেখেছেন। আমি একটা রাফ হিসেব করার চেষ্টা করছিলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে, 3 কোটি থেকে 4 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে সমস্ত দৃশ্য দেখে, ফ্যান ভাঙা হয়েছে, ফ্রিজ এর ওষুধ নষ্ট করা হয়েছে, দামি ওষুধ নষ্ট করা হয়েছে, আর অনেক কিছু করা হয়েছে, ভাঙচুর মানে জানলা দরজা কাঁচ টাঁচ সমস্ত ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, করেছে তৃণমূলের বাহিনী,
এই মমতা অভিষেক বিনীতের টিমটাই করেছে, এবং তারা করে পুলিশকে বলেছে একটু সাইড হয়ে যাও, এই সময় মানে একদম ভ্যান্ডালিজম হবে, তারপর তোমরা আধ ঘন্টা বাদে ফিরে এসো, পরিকল্পিত চিত্রনাট্য। আচ্ছা, এই ঘটনাটা নিয়ে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বললেন আমি শুরুতে একবার শোনালাম আপনাদের, আমি শেষে শোনাবো। বললেন 50 থেকে 100 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, 50 থেকে 100 কোটি টাকার ক্ষতি। দেখুন, আমি যখন 3 কোটি 4 কোটির হিসেব করেছি, আমি দু একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, ডাক্তারবাবুরাও বলেছেন শোনবাবু এটা 3 কোটি 4 কোটির ক্ষতি নয়, অনেকটা বেশি ক্ষতি হয়েছে। আর কত হতে পারে, 10-15 কোটি? বলে হ্যাঁ, তার আশেপাশে তো হবেই, সেই ক্ষতিটা হয়েছে। সেইটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 50 থেকে 100 কোটি, স্টেট বলে দিলেন। অর্থাৎ এইটা করে কেন্দ্রের কাছ থেকে বলা যে দেখো সিপিএ রামমাম ভেঙেছে, এবার টাকা তোমরা আমাকে কিছু দাও। আর এইটা করতে গেলে তৃণমূল নেতাদের কিছু তোলাবাজি হবে, রোগী কল্যাণ সমিতি আছে, তো সহজ সিম্পল অঙ্ক। তো এইটা করতে গিয়ে এই কথাটা যেই বললেন 50 থেকে 100 কোটি, শতাব্দী রায়ও পেছনে দাঁড়িয়েছিলেন, তিনিও বুঝেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই কোট আনকোট গুল মারছেন, তিনিও বুঝেছেন, শটান একটা জিভ বার করে দিল। আমি বলছি না, আমি ভিডিওটা আপনাদের একবার দেখিয়েছি, এইবার আমি ভিডিওটা দুবার আপনাদের দেখাবো, দেখুন ভালো করে। চমকে গিয়ে 50 কোটি 100 কোটির ক্ষতি হয়ে গেছে এটার জন্য চমকাননি, যেটার জন্য শতাব্দী রায়, আমি যতটুকু শতাব্দী রায়কে চিনি, তিনি চমকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোট আনকোট গুলের জন্য। আপনি ভাবুন তো, নিজের দলের সাংসদও মমতা মিথ্যে বলছেন, সেটার জন্য মঞ্চে চমকে উঠছেন না, জিভ পর্যন্ত বার করে ফেলছেন। ধন্যবাদ শতাব্দী রায়, অন্তত আপনি অন্তত জিভটা বার করেছেন যে এইভাবে মিথ্যে কথা বলেছেন। এবং সত্যি যদি 50 থেকে 100 কোটি টাকার ক্ষতি হয়, আমার প্রশ্ন তাহলে অন্য কথা, সেই 100 কোটি টাকা দেবে কে? যাদের গ্রেফতার করছেন তাদের, সরকার তো আইন করেছে, সরকার তো আইন করেছে যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করলে তাদের বাড়ি বিক্রি করে ক্রোক করে প্রয়োজন হলে সমস্ত বিষয়টা তাদের কাছ থেকে টাকাটা তোলা হবে। তো এবার তাহলে সে টাকাটা তোলা হবে তো তাদের কাছ থেকে? সে প্রশ্নটাও কিন্তু শেষকালে থাকলো। আর ভিডিওটা আরেকবার দেখুন, শতাব্দী কীভাবে মমতার হ্যাবিচুয়াল লায়ার মমতার গুলে কীভাবে জিভ কাটছেন প্রকাশ্যে অন স্টেজ ক্যামেরায়। হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়, আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বলল বলতে পারছি না, 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়, আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বলল বলতে পারছি না, 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে।